What's up guys, welcome to new video. আজকের ভিডিওটির টপিক হচ্ছে অস্কারের মঞ্চে চলছে আজা ছোরে হা আজা গোরে হা আজা ছোরে নাচো 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 বীরা নাচো 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 ইয়ারা নাচো 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 বিচ্ছু কাটা লাগে জয়সা নাচো আর বাংলার বুকে চলছে লুটো 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 মানুষের টাকা লুটো 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 টাকা পয়সা লুটো হিনা হিনা না বিনা না হিনা না হিনা হিনা না বিনা না বিনা না বন্ধুগণ কিছু কিছু প্রশ্ন না আমাকে জীবনে অনেক চিন্তা ফেলে দেয় আমার রাতের ঘুম কেড়ে নেয় আমার চোখে আঙ্গুল দিয়ে বলে ভেবে দেখেছ কি এবং এই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম বিশিষ্ট একটি প্রশ্ন হলো আমরা হিসু করে হাত ধুই কিন্তু যেটা দিয়ে হিসু করি সেটাই ধুই না Nice, you are Newton. এবং বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে এই অভ্যাসটি চলে আসায় এই অভ্যাসটিকে একটি সাকসেসফুল ফর্মুলা হিসেবে ধরে নিয়ে নিজেদের জীবনে অ্যাপ্লাই করছে কিছু কিছু টলিউডের অভিনেতা মানে আমরা যেরকম হিসু করে হাত ধুই যেটা দিয়ে হিসু করি সেটাই ধুই না তারা টলিউডে এসে পলিটিক্স করছে যে কারণে টলিউডে এসছে সেই অভিনয়টাই করতে ভুলে গেছে সমঝরা আজকের ভিডিওতে কিছু ট্রেন্ডিং মশলাদার দুর্নীতিগ্রস্ত টপিকের চুলচেরা বিশ্লেষিত আলোচনা করতে চলেছি ধৈর্য ধরে বসো সে শব্দ দেখো আর ইডি ডাকলে ফটাফট চলে যেও কারণ ইডির ডাকে সারা দিতে বই গেছে এটা বললে চলবে না তো বন্ধুগণ প্রথম টপিকে যাচ্ছি আজকে এই মুহূর্তে এই সময়ের এই প্রেক্ষাপটে বাংলার সব থেকে চর্চিত আলোচিত বিশ্লেষিত সাম কাইন্ড অফ কলঙ্কিত হিরো এবং মুখ হচ্ছে বনি সেনগুপ্ত তারপরে এই বনি সেনগুপ্ত হচ্ছে আমাদের সকলের প্রিয় বর্ষিয়ান শ্রদ্ধেয় অভিনেতা সুখেন দাসের নাতি বাট সুখেন দাসের নাতিকে সুখে থাকতে দিল না ইডি দেখো দাদু যদি ভালো অভিনেতা হয় তার নাতিকেও ভালো অভিনয় করতে হবে বা ভালো কাজ করতে হবে তার কোনো মানে নেই ঋত্বিক রোশন বলেছেন না রাজা কা বেটা রাজা নহি বনেগা রাজা ওই বনেগা জো হকদার হোগা বন্ধুগণ প্রথমে এই প্রতিভাবান পরিচালক রাজামৌলি পরিচালিত RRR সিনেমার নাটু নাটু গানটি অস্কার জয় করে ভারতবর্ষের মুখ গর্বে উজ্জ্বল করেছে সেজন্য লিটারালি আমাদের একটু দাঁড়িয়ে হাততালি দেওয়া উচিত এবং দ্বিতীয়ত পশ্চিমবাংলার কিছু জনৈক স্বনামধন্য ব্যক্তিত্ব নিয়োগ নীতিতে নিজেদের ফর্মুলা ঘুষিয়ে সেটাকে দুর্নীতি বানিয়ে প্রচুর টাকা আত্মসাত করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষকে চিৎকার করতে বাধ্য করেছে লুটো 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 টাকা লুটো তাদের জন্য একটা জোরে পাতালি প্রথমেই বলে রাখি বনি সেনগুপ্তকে টাকা পয়সা ঘাপলাজনিত কেলেঙ্কারিতে যেভাবে গাড়ি ঘোড়া আমরা ভিডিও সময় দেয় যাই হোক বনি সেনগুপ্তকে টাকা পয়সার ঘাপলাজনিত কেলেঙ্কারিতে যেভাবে কালিমালিপ্ত করা হচ্ছে সেটা আমার মনে হয় আশা করি এখন করা উচিত না কারণ 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 তিনি একজন প্রডিউসারের কাছ থেকে তার 2-3 সিনেমা বা বেশ কয়েকটা কনসার্টের অগ্রিম বুকিং হিসাবে 40 লক্ষ টাকা নিয়েছেন এবং সেটা দিয়ে একটা গাড়ি কিনেছেন এটা আমার মনে হয় তার কোনো দোষ নেই মানে সে যেই প্রডিউসারের কাছ থেকে পেমেন্টটা নিচ্ছে সেই প্রডিউসার কিভাবে টাকা ইনকাম করছে চাষ করে না চুরি করে সেটা আশা করি অনেকেই দেখতে যায় না এবং বনিও সেটা করেনি সেদিক থেকে দেখতে গেলে তার পারিশ্রমিক যেটা যে কাজ করে তার জন্য যে একটা অগ্রিম মানে অ্যাডভান্স যেটাকে বলা হয় সেটা সে নিয়েছে গাড়ি কিনেছে আমার মনে হয় আপাত পর্যন্ত মানে টিল নাও এখন পর্যন্ত তাকে গালি দেওয়ার কোনো মানে হয় না বাট ফিউচারে যদি কেঁচো করতে কেউ টু বেড়ায় তখন চামড়ার মুখ যা খুশি বলতে পারো কিন্তু কিন্তু বাংলার রাজনৈতিক কমেডির প্রেক্ষাপটে বনি সেনগুপ্ত ইদানিং মানে রিসেন্টলি যে একটা বিরাট পাঞ্চ লাইন যুক্ত জোক ক্র্যাক করেছেন সেজন্য তিনি একটু একটু ট্রোলের দাবি রাখেন পাবলিকের দাবি মেটানোর জন্যই তো আমি আছি বন্ধুগণ আমি যে পরিশ্রমটা নিই সেটা এখন বলতে পারি যে ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো তো আমি সেটা নিজে মেনে নিতে পারি 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বলছি বনি বাবু আপনার দাদু শ্রদ্ধেয় সুখেন দাস যদি বেঁচে থাকতেন আপনার এই উক্তিতে কি বলতেন বলেন তো মিথ্যে বলতে পারবো না সুখেন দাস বলতেন নাতি সুখে থাকতে ভূতে কিলিয়েছে একদম তারপরে কান ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বলতো 40 লক্ষ টাকা অগ্রিম ফিরিয়ে দে আগে 4 বছর ওয়ার্কশপ কর আমার কাছে কাবিল হ তারপরে অগ্রিম নিস একদম ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো তো অনেকে বলছে পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ নাকি ইডি টাকার আগে জানতোই না বনি নামে একটা হিরো আছে ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো তো অনেকে বলছে বনি কৌশানী নাকি একটাই মানুষ ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো তো অনেকে বলছে রাজ চক্রবর্তী বরবাদ সিনেমায় যে বনিকে লঞ্চ করেছিলেন সেই অভিনেতা বনি নেতা হতে গিয়ে তার অভিনয় ক্যারিয়ারটাকে আবার ডুবিয়ে ফেলায় তাকে আবার রিলঞ্চ করার জন্য ইডির আগমন ঘটেছে কলকাতায় আমি গাড়ির অপেক্ষায় তবে তার আগে একটি ছোট ঘোষণা বন্ধুগণ OneXBet অ্যাপ্লিকেশনে গেম খেলে তোমরা প্রচুর টাকা আর্ন করতে পারো এখানে কখনো কখনো রিস্ক ফ্রি অফার থাকে যেখানে 1500 টাকা পর্যন্ত তোমরা নিরাপদে গেম খেলতে পারবে আর আমার প্রোমো কোড সেটা যদি ইউজ করো তাহলে 10,000 টাকা ডিপোজিটে তোমরা পেয়ে যাবে 130% বোনাস PSG ফুটবল ক্লাব এর সাথে স্পন্সরশিপে রয়েছে আর একটি ভালো খবর এখানে তোমরা জিতে যেতে পারো iPhone 14 তো দেরি কিসের ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে যাও খেলো যেতো আর্ন করো এনজয় করো সত্যি আজকে ভারতীয়দের মুখ উজ্জ্বল হচ্ছে গর্বে বুক ফুলে যাচ্ছে যে ভারতীয় একটা সিনেমা RRR অস্কার পেয়ে বিদেশের মাটিতে ভারতীয় সিনেমাকে রিপ্রেজেন্ট করেছে এবং সেই সিনেমার 2 তারকা সিনেমা মেকিং এর যে কাহিনী বলেছে সেটা শুনলে তাদেরকে দাঁড়িয়ে সেলুট করতে ইচ্ছে করবে পরিচালক রাজামৌলি তাদের 3 বছর কেড়ে নিয়েছিল তাদেরকে এই সিনেমার মাধ্যমে জীবনযাপন করতে বাধ্য করেছিল সবকিছু ভুলে বহুত মুশকিল হ্যায় ইনকো পাকড়না
वो भी एक फियर सा है सर, अगर इन्होंने हमने पकड़ लिया पहले वो तीन चार साल तो जा रहा है। তবে গিয়ে প্রত্যেকটা বিভাগ নিগুত হয়েছে এবং ভারতের বুকে একটা অস্কার এসেছে। এই তিন বছর ডেডিকেট করে দেওয়া কথাটা বলতে তিন সেকেন্ড লাগছে, কিন্তু দুটো অভিনেতার পুরোপুরি তিনটে বছর একটা প্রজেক্টের জন্য নিয়োজিত করা, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। কারিদিকে বাংলায় দেখুন, অভিনেতারা পার্টি করছে, পলিটিক্স করছে, মিছিল করছে, মিটিং করছে, সম্মেলন করছে, নিজেদের ঘরে নিজেরাই পুরস্কার বিতরণী অনুষ্ঠান করছে, নিজেরাই নিজেদের পুরস্কৃত করছে, আনন্দ আছে। তারপরে ব্রেক টাইমে চা খেতে খেতে একটা সিনেমা বানিয়ে দিচ্ছে, বলছে দেখো বাল দেখবে, আর বলছে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমা দেখুন। হয় আর ঠিক এই কারণেই দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে দক্ষিণী তারকাদের অস্কারের মঞ্চে দেখতে পাওয়া যায় আর বাংলার হিরোদের ইডির অফিসে। লজ্জা লাগা দরকার কি কোন। আর ঠিক এই কারণেই আমাদের টলিউডের হিরো জিদ্দার প্রতি একটু হলেও সম্মান বেড়ে যায়, কারণ তিনি যে কাজটা করতে এসেছিলেন সেই কাজটাই করে যাচ্ছেন। তাকে সার্ভাইভ করার জন্য কোনো পলিটিক্যাল পার্টির শেল্টার নিতে হয়নি, সে তৃণমূল, বিজেপি, সিপিএম, কেটিএম, এটিএম, যাই হোক, কোনো পার্টির ছাদের নিচে তাকে মাথা ঢোকাতে হয়নি। কথা সত্য। আবার একটা প্রশ্ন না আমাকে রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমাকে চিন্তায় ফেলে দিয়েছে, আমাকে বলতে বাধ্য করছে, ভেবে দেখেছ কি? মানে দুদিনের অভিনেতা অভিনেত্রী যাদের এতদিন পর্যন্ত শুধুমাত্র অভিনয়ের বেসিসে ইনকাম করা টাকার যোগফল থেকে যদি তাদের লাক্সারি লাইফস্টাইল লিড করার যে টাকার যে খরচা, যে এক্সপেন্স, সেটা বাদ দিলে হয়তো একটা মুদির দোকান খোলার টাকা থাকবে না। অথচ সেই বটে ছায়া লঙ্কা চালা টাইপের দুদিনের অভিনেতা অভিনেত্রী চায়ের দোকানের মতো প্রোডাকশন হাউস খুলে সিনেমা বানাচ্ছে। সারে মিলকে হামকো পাগল বানা রে। একটা কথাই বলে না, গরিব মানুষের প্রোডাকশন কেনার টাকা থাকে না বলে তাদের অনেক বাচ্চা হয়, সেরকম এদের হয়তো গিফট করা টাকা রাখার জায়গা থাকে না বলে হয়তো প্রোডাকশন হাউস খুলতে হয়। ফার্জি ওয়েব সিরিজে বস শাহিদ কাপুর বলে গেছেন, টাকা আসলে রিচ হওয়া যায় কিন্তু ক্লাস কেনা যায় না। ঠিক সেরকম গিফট করা টাকায় প্রোডাকশন হাউস খোলা যায় বাট ভালো সিনেমা করা যায় না। উদাহরণ অনেক আছে, আমি নাম বলে কাউকে মনে আঘাত দিতে চাই না, বাট একটু চিন্তা করবেন। রাত্রিবেলা আমার বাবা একটা কথা বলে যে কম টাকা কামা, সৎ পথে চল, আলু সিদ্ধ ভাত খা, রাতে ঘুমটা ভালো হবে। তা আপনারা মাঝে মাঝে ভাববেন, চিন্তা করবেন, আমার যেরকম মাঝে মাঝে মনে প্রশ্ন আসে, বলে ভেবে দেখেছ কি, সেরকম আপনারা একটু ভাবুন না। মানুষের মারা টাকায় যদি অ্যাশ করতে চান তাহলে একদিন নিজের টা মারা যাবে। সরি একটু স্ট্রং ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। খুব ভালো হয়েছে স্যার সত্যজিৎ রায় এখন বেঁচে নেই, উনি যদি বেঁচে থাকতেন বাংলা সিনেমা নিয়ে এরকম ছেলে খেলা হচ্ছে দেখতে পারতেন, তাহলে হয়তো ধুতি পাঞ্জাবি পরে অস্কারের মঞ্চে উঠে এদেরকে অসভ্যিত জানোয়া চশমকর নমকরাম বজ্জাত কিং কর্তব্য অর্থ বিচাস বলে গালি দিতেন। সত্যজিৎ রায় বাংলায় অস্কার নিয়ে এসেছিলেন আর এখনকার অভিনেতারা বাংলায় ইডি ডেকে নিয়ে আসছে। ফারাকটা শুধু ট্যালেন্টে নয় বন্ধুগণ, সিদ্ধারাতেও। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। কোই ভি দেশ পারফেক্ট নেহি হোতা, উসে পারফেক্ট বানানা পড়তা হ্যায়। সেরকম তৃণমূল, বিজেপি, সিপিএম, কেটিএম, এটিএম, কোই ভি পার্টি করাপ্টেড নেহি হোতা, দলে কয়েকটা চোরচাচর ডেকে এনে সেটাকে করাপ্টেড বানানা পড়তা হ্যায়। পলিটিক্স কা হিস্সা বনকর ইস দেশ কি সরকার চালায়েঙ্গে, ইয়ে দেশ বদলেগা, অসম্ভব। বিরক্তরা কোথায় লাগে জানেন, যখন কোনো হিরো বা অভিনেতা যখন প্রথমবার লঞ্চ হয় বা মানুষের ভালোবাসা পায় তখন ইন্টারভিউ দিতে এসে বলে না, আমি ছোটবেলা থেকেই অভিনেতা হতে চেয়েছি, আমি সেই শিল্পী সত্তাটাকে আজকে প্ল্যাটফর্ম দিতে পেরেছি, প্রচুর মানুষের অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, আমার জীবন ধন্য, আমি এটা করেই যেতে চাই, অনেক দায়িত্ব দিয়ে দিলে তোমরা আমার কাছে, আমি এই অভিনয়টা নিয়েই চলতে চাই, আরো ভালো ভালো কাজ করতে চাই, হ্যান করতে চাই, তেন তো সেটাই কর না বে, পলিটিক্সে যাস কেন? দেখো কার্ড যতই ভালো হোক একবার ঘুম ধরে গেলে কিন্তু নষ্ট হয়ে যায়, সেরকম অভিনেতা যতই ট্যালেন্টেড হোক একবার পলিটিক্সে ঢুকে গেলে বরবাদ হয়ে যায়। বরবাদ হয়েছি আমি গাড়ির অপেক্ষায়। একটা গাড়ি কি করে একটা মানুষের মেরে দিতে পারে? কিন্তু সর্বোপরি বলতেই হচ্ছে উত্তম কুমারের টলিউডে সকলের উত্তম কামনা করাটা আমাদের সকলের কাম্য। বর্তমান বাংলায় হাতে গোনা কয়েকজন হিরোর মধ্যে বনি অবশ্যই একজন, তাই বড় পর্দায় তোমার বড় সড় বাউন্স ব্যাক করার অপেক্ষায় রইলাম আমরা সবাই। বেস্ট অফ কোডি টু বনি, তাড়াতাড়ি তোমার ঘাট থেকে নামুক শনি। ইডি, সিআইডি, সিনেমা, সিনেমা পার্টি, পলিটিক্স অনেক হলো, এবার আসবো রোমান্সে। বন্ধুগণ বাস ঝাড়ের নিচে গুই সাপের ন্যায় রোমান্স করতে দেখেছেন কাউকে কখনো? এই দেখে নিন। উত্তম সুচিত্রা বেঁচে থাকলে এই রোমান্টিক কাপলকে দেখে পেছনের বাসঝাড় থেকে একটা কাঁচা কঞ্চি ভেঙে নিয়ে এসে পেদিয়ে লোকটার পাছা লাল করে দিত। বলছি ভাই ছেড়ে দে, রানুদিকে এবার ছেড়ে দে, মানে বাতের ব্যথায় ভদ্রমহিলা হাঁটু ধরে বসে আছে, তাকে দিয়ে তুই সালসা নাচ করাচ্ছিস ভিউজের জন্য? আমার মনে হয় রানুদি প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার সময় ভাবে, কেন যে স্টেশনে বসে গান গাইতে গেলাম, নর্মালি মা করে ভিক্ষা সাং মা, দুটো ভিক্ষা সাং মা, দুদিন ধরে খাইনি মেয়ে, দুটো টাকা দেন, এটা বললেই হতো না, গান করতাম না, লোকে দেখতো না, ভাইরাল হতাম না, হিমেশ ডাকতো না, গান রেকর্ডিং হতো না, আজকে আমার এই দশা হতো। নর্মাল সুন্দর সোজা ভাবে চলছিল লাইফ, চলছিল চলছিল চলছিল, শেষ হয়ে যেত, চলছিল, টেনে তাল গাছে তুললো, ধুম করে নিচে ফেলে দিল, ব্যথা তো পাবেই রে ভাই, ছেড়ে দে ভদ্রমহিলাটাকে, এবার কষ্ট হয় দেখে আমার। আরে মনে হচ্ছে কষ্ট তিহার জেলে কেষ্ট, প্লিজ ওয়েলকাম আসল কলির কেষ্ট। অপ্পা
অর্পিতা পার্থ। এই রোমান্টিক জুড়িকে বর্তমান যুগের প্রেমিক প্রেমিকারা তাদের রোমান্সের চলতা ফিরতা ইনস্টিটিউট মনে করে। তার অনেক কারণ রয়েছে বলছি, মানে টাকা কেলেঙ্কারিতে কলঙ্কিত হয়ে সাত মাস জেল খাটার পরে প্রথমবার ভার্চুয়ালি দেখা হলো অপার মানে অর্পিতা পার্থ, ভার্চুয়ালি ভিডিওর মাধ্যমে। এবং সেই ভিডিওর মারফতে যে অঙ্গভঙ্গি মূলক রোমান্স এবং প্রেমের যে নিবেদন টুকটাক করে তারা ছুড়ে দিয়েছেন, তার যদি বিশ্লেষণ করি, শাহজাহান, মুমতাজ, রোমিও, জুলিয়েট, তারা তাদের রোমান্সের অ্যাবিলিটি নিয়ে ইনসিকিউর ফিল করবে। বলেন কি ভার্চুয়াল শুনানিতে রোমান্টিক অপার, ভার্চুয়াল শুনানিতে রোমান্টিক পার্থ অর্পিতা, চুলের গোছা সামনে এনে পার্থকে দেখানো অর্পিতা, আহা ওই বেনি খুলে এলো চুলে অস যখন দেখি, ওই ভুঁড়ির উপরে হয়ে চলে ইডির তদারকি। অর্পিতাকে জিভ দেখান পার্থ, বাবা যা সাত মাস জেল কাটার পরে ভার্চুয়াল মিটিং এ প্রেমিকাকে দেখে বলছো। অর্পিতাকে দেখে লাভ সাইন দেখান পার্থ, শুধু ভাবেন একবার সিনগুলো। অর্পিতা তার পিছনের চুল সামনে এনে দিচ্ছে লাস্যময়ী নারীর মতো, পার্থ জিভ দেখাচ্ছে, লাভ সাইন দেখাচ্ছে, পেছনে একটা অরিজিৎ সিং এর গান চালিয়ে দিয়ে সিনেমায় রিলিজ করলে বাংলা সিনেমা সুদিন ফিরতে বাধ্য এই সিনেমার হাত ধরে। আর ইউ কমেডি মি, পার্থকে দেখে বেশ কয়েকবার হেসে ফেললেন অর্পিতা। নির্লজ্জ মেয়ে, লজ্জা করে না, তোর প্রেমিক সাত মাস ধরে জেলে আছে, একবার থোথা ফেটে গেছিল, কোন জঙ্গি গুমিস্থিত জল তার দিকে ছড়িয়ে দিয়েছিল, তোর মুখে হাসি আসে কি করে? এজন্য বলো না, মেয়েদের চোখের জল বেশি কিন্তু ছেলেদের ইমোশনটা বেশি। তবে কয়েক সেকেন্ডের ভিডিও কলে পার্থবাবু তার সাত মাস ধরে ভেতরে জমে থাকার ভালোবাসা যেভাবে বিভিন্ন আকারাঙ্গিতে প্রকাশ করলেন, আমার মনে হয় যদি সশরীরে অর্পিতা পার্থকে সামনাসামনি আনা হতো কোর্টে, কোর্টের বিচারপতি, আইনজীবী, দর্শক সবাইকে তোয়াক্কা না করে বেপরোয়া হয়ে এই অপা আশিক বানায় আপনি গানের সিকোয়েন্স গুলোকে রিক্রিয়েট করতোই করতো। তারপরে সে তিহার জেলে যাক চাই, আন্দামানে যাক, কিচ্ছু যায় আসে না, কিন্তু বঙ্গবাসী একটা ইন্টিমেট ক্লাসিক পিওর রোমান্টিক সিনকে নিজের মোবাইল গ্যালারিতে আবদ্ধ করতে পারতো, শিখতে পারতো প্রেমের কিছু ভাষা। পার্থ দা আলটিমেট রুমি আমি এমনি বলিনি। তো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর আমার সাথে যদি তোমরা একমত হও সেটা কমেন্টে অবশ্যই জানাও, আর থেকে যাও।